সন্ত্রাস দমনে দিল্লি বার্লিন একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে বৈঠক করেছেন তিনি। দুদেশের মধ্যে আটটি মৌ সই হয়েছে। জোর দেওয়া হয়েছে শক্তি এবং পরিকাঠামো ক্ষেত্রে। ভারতে আরও বেশি জার্মান বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভারত জার্মান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন জার্মান চ্যান্সেলর। মেক ইন ইন্ডিয়া জার্মান নিবেশ তথা ম্যানুফ্যাকচারিং সে জুট রাহা হ্যায়। बहुत तेजी से फॉरेन डायरेक्ट इन्वेस्टमेंट में जर्मनी का कंट्रीब्यूशन हमारे यहाँ बढ़ रहा है। मिटलस्टान कंपनीज पर मैं विशेष फोकस करूंगा कि उन्होंने हमारे यहाँ काफी कंट्रीब्यूशन किया है और काफी मात्रा में किया है।